হারাম গাজ আমার ধান মারি দিলে আয় এটি দেখছি সাল্লাই জব্বাই পাঁচটা বলে কই ভাই আয় আয় পাঁচটা কাটা কই ভাই আয় আয় কেটে ফেল দেবো চান করাই চান করাই চান করাই বলছি চান করাই চান করাই সব টাকা কাটা করে দেবো সালা ওই টাকা চান করাই ওই টাকা আমি ওই টাকা আমার ছেলের বিয়ে দেবো আমি জানি তুমি কোনো কথা বলতে পারবে না জলে ফেলে না কেন জলে দেবতারা থাকে জলে দেবতা থাকে না মাছ থাকে জলে দেবতারা থাকে তাই আমি তোকে যখন সাত পাকে বিয়ে করে নিয়েছিলাম বেশ যখন এখানে তুই এখানে ফেলে পারে পড়ে দেবতারা অসন্তুষ্ট হবে তখন ওই যে আগুন জ্বলছে ওই আগুনের মধ্যে পাপের টাকা আমি ছুঁড়ে দাঁড়া দাঁড়া আগুনে ফেলে নিলাম তোকে অগ্নি সাক্ষী করে বিয়ে করে নিয়েছি ওই আগুনে ফেললে ওই আগুন পবিত্র হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে তা কাজ কর কি ওই টাকা তো অম্বল গ্রামে ফেলে দে কেন ওই লোকরা পুড়ি লিজে খাগা ঠিক আছে ফেলে দে ফেলে দিলাম চল 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 গিন্নি আমার হবে কি হবে আমার হবে রে আরে কি হবে আমি হাঁকবো তুমি হাঁকবা হ্যাঁ ও তুমি হাঁকবা হ্যাঁ চলো গিন্নি হয়ে গেছে চলো ওই আমার কপালের সচল স্বামী লম্বা লম্বা ঠ্যাং হৃষ্ট পুষ্ট বডি কুকুরে গেল কেন স্বামী টাকাগুলো যেখানে রাখলাম কোথায় নিমাই নিয়েছো নিমাই ও নিমাই তুমি নিয়েছো না না নিমাই নেয়নি আমি জলিল শেখ এবং সুলেমান শেখকে সন্তুষ্ট হয়ে অভিনন্দন জানাবার জন্য দুইজনকে পঞ্চাশ টাকা করে দিয়েছি সেই সঙ্গে আপনাদের ঐতিহ্য আপনাদের গ্রামের ঐতিহ্য প্রতি বছরের ন্যায় সরস্বতী পুজো যে উপলক্ষে যে অনুষ্ঠান আপনাদের সম্মুখে হয় সত্যি আপনাদের তুলনা নেই প্রতি বছর অনেক পয়সা খরচ করে হয় তাতেও আমাদের জীবিকা নির্ভর করে আপনাদের ওপরে তাই এই ভাই কমিটি নামে একবার সকল মিলে হাতের তালি দিয়ে একটু অভিনন্দন জানিয়ে দেবেন প্রতি বছর যেন আপনাদের এখানে অনুষ্ঠান করতে পারি আমরা পয়সা দিয়েছে মেম্বার প্রধান ওই জলিল সাহেবকে আর ওই যে সুলেমান সাহেবকে আর আমরা নাচ খেতে খেতে এখান দিয়ে তালি মারতে মারতে যাবো আমরা হরিদাস পার হয়ে গেলাম ওই যে 2 লাখ টাকা কার লেগে পেয়েছো কালি আমার লেগে
তোমার লাগে চলো মাই খালি যাই তো আমরা বোম্বাই পালাই বোম্বাই হ্যাঁ বোম্বাই দিকে যাবো চার লাখ খেলি দু লাখ খাইছি না টাকা থেকে দু লাখ নাই চার লাখ খেলি দু লাখ খাইছি না খাবি Thank you.